আপনাদের সামনে। তাহলে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখুন কি করি আমি সারাদিন। তাহলে আপনাদের দেখা কি আছে না পলির সারাদিন চাকি পিসিং 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 আসছি। চলে এসেছি ছাদের গাছে জল দিতে। গাছে জল দিয়ে ভাবলাম আপনাদের একটা দেখার জিনিস। ভাবছেন তো পলি খালি ছাদের জবা দেখা, আজ কিন্তু জবা দেখাবো না, আজকে দেখাচ্ছি। দেখুন তো আজ দেখাচ্ছি আমার ছাদ বাগানের সেরা সুন্দরী স্বর্ণ চাঁপা। এই দেখুন ফুটেছে, এত সুন্দর গন্ধ কি বলবো, মন মোহিত হয়ে যায় একদম। তুলে নিয়ে এসেছি, ঘরের শোভা বাড়ালাম, গাছের শোভা কম করে, তাই না? আছে আরও আছে, একটাই তুলে এনেছি তো দেখুন, গাছ থেকে তুলে এনেছি একটাই স্বর্ণ চাঁপা, আর এনেছি অনেক বেল ফুল, কারণ অজস্র বেল ফুল ফোটে। আর এগুলো হলো মতিবেল। মতিবেলের এত সুন্দর গন্ধ, একটাতেই একদম পুরো ঘর মাতিয়ে দেয়। এবার আমি এগুলো একটু আমার টেবিলটাকে সাজাবো সুন্দর করে, তারপরে যাব আমি রান্নার কাজে। ছেলে উঠেছে, ছেলেকে ব্রেকফাস্ট দিতে হবে, আর ছেলেকে ব্রেকফাস্টে দেবো আজকে প্যানকেক, আর সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আর অন্য কিছু দেখাচ্ছি না, শুধু প্যানকেকটাই দেখাবো, তারপর বলবো টাটা বাই বাই। তো দেখুন চলুন, টেবিল সাজানো হয়েছে, এবার আমি রান্নাঘরে যাই, ছেলের জন্য প্যানকেক বানাবো। তো আমার সঙ্গে থাকুন আর শিখে নিন কেমন করে প্যানকেক বানায়। জানেন নিশ্চয়ই সবাই, তবুও একটু দেখে নিন আমার সঙ্গে আমি কেমন করে প্যানকেক বানাই। আজ তাহলে আপনাদের দেখাই কি করে আমি প্যানকেক বানাই, আর কি কি লাগবে সেটা আমি সব জোগাড় করে নিয়েছি। এবার কি কি লাগছে বলে দিই, একটু লবণ লাগবে, পিঞ্চ অফ সল্ট, একটা ডিম লাগবে, আর লাগবে 2 চামচ মিল্ক পাউডার, আর লাগবে চিনি স্বাদ মতো, আর এখানে আছে 1 কাপ ময়দা, আর বেকিং পাউডার। তো চলুন বানিয়ে ফেলি প্যানকেক। লাগবে একটু বাটার, বোলের মধ্যে এবার ডিমটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, চিনি আর ডিমটা। চিনি আর ডিম মিশিয়ে নিয়েছি, এবার দিচ্ছি মিল্ক পাউডার, 2 চামচ মতো মিল্ক পাউডার আছে দিয়ে দিলাম, আর দিলাম পিঞ্চ অফ সল্ট 1 চিমটি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর প্রয়োজন আছে, লাম্প যেন না থাকে। আর এবার দিয়ে দিলাম ময়দাটা, ময়দা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আমার দুধ ছিল না তাই আমি জল দিয়ে গুলেছি ব্যাটারটা, আর দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ। যারা মনে করবেন তারা দুধ দিয়েও গুলে নিতে পারেন, আমি অল্প জল মিশিয়ে গুলেছি ব্যাটারটা। দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা এরকম থাকবে, পাতলাও নয় একবারে, আবার খুব গাঢ়ও নয়, অনেকটা কেকের ব্যাটারের মতো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে অল্প তেল দিয়ে কড়াইয়ে বসিয়ে তেল গরম করে এবার দিয়ে দিলাম ব্যাটারটা, ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকাটা বন্ধ করে দেবো। আর ঢাকায় যে ছিদ্রটা আছে সেটাকে আমি কাগজ দিয়ে এঁটে দেবো।
একটা ডিম আর এক কাপ ময়দায় আমি ছোট ছোট তিন পিস করেছি। দেখতে পাচ্ছেন এইভাবে এক এক করে আমি প্যানকেকগুলো ভেজে নিলাম। দু পিটি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। আমার হয়ে গেছে প্যানকেক রেডি। এবার আমি আর এটা ভাজার সময় ইচ্ছা করলে আপনারা বাটার ইউজ করতে পারেন, আমি তেল দিয়েছি। আর যেহেতু আমার ছেলে বাটার খেতে ভালোবাসে তাই এরপরে বাটার দিয়েছি। চাইলে আপনারা এখানে হানি দিতে পারেন বা চকলেট সিরাপও দিতে পারেন, মেপেল সিরাপও দিতে পারেন, যে যেটা পছন্দ করে। তো আমার প্যানকেক রেডি, এবার আমি ছেলেকে দিয়ে দেবো খেতে। তো আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরে একটা অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন অবশ্যই। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমার প্রয়োজন, খুব বেশি প্রয়োজন, তাই আর বেশি উপভোগ করবো না। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে আমাকে আর আমার এই ব্লগটা ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। টাটা।